নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বহু রাজনৈতিক দল ইতিহাস থেকে মুছে গেছে, গায়েব হয়ে গেছে। কোনোটা হঠাৎ উবে গেছে, কোনোটা সিনেমার ভাষা স্লো ফেড আউট, আস্তে আস্তে মুছে গেছে। কেন? কারণ একরকম নয়। ধরুন, কোনো দল দেশের রাজা রাজরাদের সমর্থনে গড়ে উঠেছিল। তাদের মাথায় ছিল আবার সেই স্টেট অফ বিকানের, মাইসোর কিংডম বা নিজামি হুকুমত ফিরে আসবে। কিছুদিন পরেই এসব ছোট লোকেদের দল দেশ চালাতে পারবে না। এসব গণতন্ত্র দিয়ে দেশ চলে নাকি? এসব ভেবে রাজনৈতিক দল তৈরি হয়েছিল, তারা নির্বাচনেও নেমেছিল। কিন্তু দেশের গণতন্ত্র ক্রমশ মজবুত হয়েছে, তারা উবে গেছে। আবার ধরুন, কংগ্রেস ভেঙে বহু দল তৈরি হয়েছে। তাদের মধ্যে এক টিএমসি, আর খানিকটা এনসিপি, আর ওয়াইএসআর কংগ্রেস টিকে আছে, বাকিরা মুছে গেছে। আরেকটা টিএমসি ছিল তামিল মালিনা কংগ্রেস, চিদম্বরমের দল। চিদম্বরম কংগ্রেসে এসেছেন, সে দল আর নেই। প্রণববাবু রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তৈরি করেছিলেন, এখন ভ্যানিশ, নেই। আবার কিছু দল নাম বদলে ভোল পাল্টে এসেছেন, যেমন জনসংঘ, তারা এখন বিজেপি। জনসংঘ হারিয়ে গেছে, প্রায় নেই সেই হিন্দু মহাসভা। তো প্রতি নির্বাচন আসে, অসংখ্য দল হয়, দল উবে যায়, এটা নতুন কিছু নয়। আজ আমরা সেরকম কটা দলের কথা বলবো যা নাকি উবে যেতে পারে। সেই তালিকার একেবারে প্রথমে আছে নেতাজি সুভাষ বসুর তৈরি ফরওয়ার্ড ব্লক। আজ দেশ জুড়ে তাদের কোনো অস্তিত্বই নেই, না আছে ভোট, না আছে এমএলএ, না আছে এমপি। দলের একটা সদর দফতর আছে, একটা কমিটি এখনো আছে, তারা বামফ্রন্টের সদস্য, কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছেন, কারণ তাদের বাম জনভিত্তি কবেই ক্ষয় হয়ে গেছে। আর নেতাজির দলের যে জাতীয়তাবাদী জনভিত্তি থাকার কথা, তা আপাতত নেই। ওনারা কংগ্রেসের বিরাট বিরোধী, ওনারা বিজেপির সঙ্গে যেতে পারবেন না, ওনারা তৃণমূলের হাত ধরতে রাজি নন, ওনারা বামফ্রন্টে আছেন কিন্তু নেই। সব মিলিয়ে এখনও খাতায় কলমে এসইউসিআই মতো টিকে আছে এই দল, কিন্তু তাও থাকবে কি না, কারণ এসইউসিআইয়ের যে স্ট্রং ক্যাডার বেস আছে তা ওনাদের নেই। এরপরের দল হল এআইডিএমকে। জয়ললিতার নেতৃত্বে এই দল ক্ষমতার শিখরে পৌঁছেছিল, তিনি মারা যাবার পরে দল দুভাগ। এদিকে বিজেপি আস্তে আস্তে তাদের জনভিত্তি বাড়াচ্ছে, আর দলের উচ্চাকাঙ্ক্ষী নেতারা হয় ডিএমকে না হলে বিজেপিতে যাচ্ছেন। এবারে সেই যাত্রায় গতি আসবে, কিন্তু এদের উবে যাবার বিনিময়ে তামিলনাড়ুতে জমি পাবে বিজেপি। ওদিকে অসম গণ পরিষদ, একজন লোকসভায়, একজন বিধানসভায়, আর অসমে 7 জন এমএলএ আছেন, কিন্তু আপাতত সবটাই বিজেপি নির্ভর। বিজেপি সমর্থন না দিলে 1-2 জন এমএলএর বেশি কিছুই থাকবে না। অথচ এই দল অসমের 1985-1996 দুটো টার্মে রাজ্যের সরকার চালিয়েছে। প্রফুল্ল মহন্ত মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন সবটাই খণ্ডার হয়ে পড়ে আছে। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ওয়াইএসআর রেড্ডির ছেলে জগন রেড্ডি কংগ্রেস থেকে বেরিয়ে দল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু উল্কার মতো ওপরে ওঠার পরে উল্কার মতনই নামছে। 175 জনের বিধানসভায় এবারে 11টা আসন পেয়েছে ওয়াইএসআর কংগ্রেস, আর সাংসদ মাত্র 4 জন। কিন্তু খেলা তো এখানেই শেষ নয়, আরও ভাঙবে। খুব শিগগির এই দল ভাঙবে, আর সেই জায়গা কিন্তু কংগ্রেস পেতে চলেছে। আবার এদের এমপিদের ভাঙিয়ে নেওয়ার জন্য বিজেপিও সক্রিয়। শিরোমণি আকালি দল, দেশের সবথেকে পুরনো ধর্মভিত্তিক দল। হ্যাঁ, হিন্দু মহাসভারও আগে এই দল শিখ ধর্মকে সামনে রেখেই পথ চলা শুরু করেছিল। রাজ্য সরকারের ক্ষমতায় থেকেছে, এই দল থেকে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু সেই দল এখন অস্তিত্বের সংকটে, দুটো কারণে। এক হলো বিজেপির সঙ্গে তাদের আঁতাত শিখরা মেনে নেয়নি। পাঞ্জাবে হিন্দু মুসলমান বিবাদ নেই, কিন্তু হিন্দু শিখ বিবাদ আছে। 2 হলো শিখ ধর্ম নিয়ে আরও র্যাডিক্যাল সংগঠন শিরোমণি আকালি দলের রাজনৈতিক ভিত্তি কেড়ে নিচ্ছে। এবারে লোকসভাতে মাত্র 1 জন জিতেছেন এই আকালি দলের। অন্যদিকে ফরিদকোটে শিখ র্যাডিক্যালদের একজন সরবজিৎ সিং খালসা জিতেছেন, আর খদ্দার সাহিবতে ইউএপিএতে গ্রেফতার শিখ র্যাডিক্যাল নেতা অমৃতপাল সিং জেলে বসেই জিতে গেলেন। মানে দুধার থেকে আকালি দল পেছচ্ছে। কতদিন অস্তিত্ব ধরে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এরপর উড়িষ্যার বিজেডি, বিজু জনতা দল গড়ে উঠেছিল বিজু পট্টনায়কের লেগেসিকে ধরে। নবীন পট্টনায়ক তার ছেলের হাত ধরে, কিন্তু তিনি বয়স্ক এক দক্ষিণের আমলা ভিকে পান্ডিয়ানকে উত্তরসূরি করার সিদ্ধান্ত ব্যাকফায়ার করেছে। আর বিজেপির বিরুদ্ধে সেই বিরোধিতা না থাকা, কংগ্রেসের ভোট কাটা ইত্যাদির ফলে বিজেপি তার জমি দ্রুত হারাচ্ছে। লোকসভাতে একটা আসনও পায়নি বিজেপি, আর বিধানসভাতে ৫১টা আসন পেয়ে বিরোধী দলে। এই দলের তবু উঠে আসার সম্ভাবনা আছে যদি তারা এক শক্তপোক্ত ঠিকঠাক উত্তরসূরি পায় আর কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়াতে আসতে পারে। না হলে নবীন পট্টনায়কের পরে এ দল কার্যত অনাথ হয়ে পড়বে আর ভেঙে চুরমার হয়ে যাবে। এবারে শেষ দলটার আলোচনাতে যাই, বিএসপি। কাঁসি রামের তৈরি বহুজন সমাজ পার্টি কেবল উত্তরপ্রদেশেই নয়, গোটা কাউবেল্টে দলিত হরিজনদের দল হয়ে উঠেছিল বিএসপি। তারপর ক্রমশ তার রাজনীতি সংকুচিত হয়েছে। কাঁসি রামের পরে মায়াবতী এসেই মূলত সেই পতনকে অবশ্যম্ভাবী আর অনিবার্য করে তুলেছে। একদা উত্তরপ্রদেশের শাসক অন্যতম দল এবারে 9.39% ভোট পেয়েছেন, একটা আসনও পাননি। ওনাদের ভোট বাক্স ভাগাভাগি হয়ে গেছে, কিছুটা পেয়েছে কংগ্রেস, কিছুটা বিজেপি, আর সামান্য কিছু সমাজবাদী দল। সব মিলিয়ে বিএসপির হাতেই প্রকৃত অর্থেই কাদায় পড়ে আছে। এর থেকে বের হওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই বিরাট লিস্টের মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে যা সবচেয়ে বেশি করে আলোচনা হওয়া উচিত। আঞ্চলিক দল, ছোট দলগুলোর এই উবে যাওয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। খেয়াল করে দেখুন, একই ফরওয়ার্ড ব্লককে বাদ দিলে বাকি দল হয় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল, না হলে বিজেপির বিরোধিতা করেনি। দুটো ক্ষেত্রেই তাদের দল ভেঙেছে, দলের ভোটার বেস সরে গেছে, তারা হেরেছেন। প্রকৃত উদাহরণ হলো বিএসপি, বিজেডি আর ওয়াইএসআর কংগ্রেস। এই তিন দলই বিজেপি সম্পর্কে এক ধরনের উদাসীনতা নিয়ে চলেছে। বিজেপি এদের উদাসীনতা থেকে উপকৃত হয়েছেন, আর সময় পেয়ে বিজেপি এক ধাক্কায় এদেরকে কাট টু সাইজ, একেবারে বিলুপ্তির কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। বিজেপির তীব্রতম বিরোধিতা করা, বিজেপির সঙ্গে হেড অন কলিশনে যাওয়া ছাড়া ছোট দলের সার্ভাইভালের কোনো জায়গা নেই। যারাই বিজেপি সম্পর্কে নরম হয়েছেন, বিজেপি প্রথম চান্সেই তাদের শেষ করেছে। এটাই সারমর্ম। অনেকে বলবেন আপের কথা বললাম না কেন। সত্যি, আপ যেভাবে উঠেছিল, কংগ্রেসকে ভেঙে উঠেছিল, দিল্লিতে, পাঞ্জাবে ক্ষমতাতেও এসেছিল। তারা দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করেও 0, পাঞ্জাবে মাত্র 3, তাদের ভোট শতাংশ কমেছে। কিন্তু তাদের এই হার তাদের মূল এজেন্ডাতে ধাক্কা লাগার ফলেই হয়েছে। এক দুর্নীতি বিরোধী স্ট্যান্ড পয়েন্ট থেকেই তারা রাজনীতি শুরু করেছিল। সেই দুর্নীতি বিরোধী আক্রমণের মূল লক্ষ্য ছিল কংগ্রেস। আজ সেই কংগ্রেসের সঙ্গে আংশিক হলেও সমঝোতা। ২, তাদের নিজেদের দলের সর্বোচ্চ নেতৃত্বের গায়ে দুর্নীতির অপবাদ। এই দুই কারণে তারা তাদের জমি হারাচ্ছে। কংগ্রেস বাড়বে, আপ জমি হারাবে, এবং এই প্রসেসে তাদের এক অংশ আবার বিজেপি মুখ হবে, অন্য অংশটা কংগ্রেসের দিকে যাবে। সেই যাত্রা শুরু হয়ে গেছে। আপের ভোটারেরা কনফিউজড, আর কোথায় যেন একটা কিছু বেসুরো বাজছে, কোথাও যেন একটা বোঝাপড়ার গন্ধ আসছে। এখনই বলে দেওয়া যাবে না যে বিজেপি আপ বোঝাপড়ার ভিত্তিতেই চলছে। এখনই সেটিং তত্ত্ব বাজারে ছেড়ে দিতে আমি রাজি নই, কিন্তু পরবর্তীতে আপের কাজকর্ম সেদিকে গেলে আমি অবশ্য অবাক হব না। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।